সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল ভাইরা? দুরুদ এমন একটা আমল, আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ, এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন, কোনো জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন, এরকম একবার দুরুদ পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে, দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে, দুরুদ প্রেরণ করবে, ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে, তারা বলেন, আল্লাহ হে আল্লাহ রসুল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা, পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরুদ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। আপনি যখন দুরুদ পাঠ করবেন আপনার ভিতর এই ফিল হবে যে আমি দুরুদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে। এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই, ওলামা একরাম জানেন নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না, পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে, গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না, তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। দুরুদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওজুর প্রয়োজন নাই, আপনার ওজু নাই, তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন, এবং আপনি এই বড় দুরুদ পড়ার মতো সময় নাই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরুদ পাঠের সওয়াব পাবেন, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুক্রবার আসবে দুরুদ বেশি বেশি করে পাঠ করব। আপনি দোকানে কাজ করেন, আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে, আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরুদ শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে, সবাই দুরুদ শরীফের আমল করো। ভাইরা আমার, আমি আমার জীবনের কথা বলতে পারি, আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল, আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, নড়ার জায়গা নাই আর, কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই। দুরুদ, ইস্তেগফার, দোয়ায়ুনুস, এই তিন আমল পাশাপাশি ইয়াজাল জালালে ওয়ালিকরাম, এই চারটা জিনিসকে এমনভাবে ধরছে, বিশেষ করে দুরুদ, স্পেশালি সারাক্ষণ দুরুদ, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সহযোগিতা করেছেন, এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব। ভাইরা আমার, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব, আমার ছেলে মেয়ের জন্য করব, অনেক কিছু করব, এটা সেটা রিজিক চাইব, সুস্থতা চাইব, অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব, আপনি তো আল্লাহর রাসূল,
আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ, একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন, তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখব? সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক রাখি, আরো বেশি করে রাখি। তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব, আমি কোন একবার যখন দোয়া করব, দোয়া শুধু আপনার জন্যই করব, যখন অর্থাৎ পিওর দরুদ যখন পড়ব, নিজের জন্য আর কিছু চাইব না, শুধু আপনার জন্যই যদি চাই কোনবার, তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দরুদটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজেরিন, দুরুদের আমলটা এত সুন্দর আমল, কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না, মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা শান্তি এমনি বর্ষণ করবে, আপনি আমি দোয়া করলেও করবে না করলেও করবে, কিন্তু মাঝখান থেকে আমরা ভাইরা, আমার কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে, কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না, আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার, একটু ডাক্তার দেখান স্যার, এভাবে তো বাঁচবে না, ওর কষ্ট হচ্ছে স্যার, আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে, কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না, তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না? আরশে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন, তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন, কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই, শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না, সব সময় অধিক পরিমাণে। আরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে, তাদের দেখবেন তারা দুইটা আমল, মুখে দুইটা আমল, ভালো মন্দ তাদের মধ্যেও আছে, কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো। বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করছে অথবা দুরুদের আমল করছে, আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন। ভাইরা আমার 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ধরে মোবাইল টিপতেছেন, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, বুকে হাত দিয়ে আমাকে জবাব দেওয়া লাগবে না, নিজের বিবেককে একটু জবাব দেন, এই 10 বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান। এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা, এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক, আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন? ভাইরা আমার, এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে ব্যবহার করতে হবে, কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না, একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন, আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায়। আল্লাহ তালা আমাদেরকে এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, জীবনটাকে পরিবর্তন করতে হয়, সারা জীবন তো একরকম থাকলে হবে না, বহুত পাগলামি করেছি, আসুন নিজেকে সংশোধন করি। তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বরের আমল বলেছি, বেশি বেশি কোন আমল করতে হবে? সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ, বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাল্লাহ, আমি আমার ড্রাইভার থাকুক, আমার ছেলে মেয়ে থাকুক, আমার পরিবারের লোক থাকুক, আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য, যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি, শুধু আমি না, আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই, কে কে দূরত্ব পড়তে কতবার পড়ছো, কেউ পড়ছে কিনা একবারও, সন্ধ্যা হয়ে গেছে অনেক অনেক গেছে, সবাই শুরু করি।